তো বন্ধুরা দেখো, সকাল সকাল যা কাজ থাকে তাই কাজ শুরু করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় রয়েছে, প্রচুর জামা কাপড় মেলা হয়েছে, এখনও তুলিনি। সকাল সকাল বাসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে মানে চলে এলাম, জামা কাপড়গুলো সরাবো। অনেক জামা কাপড় কাচি তো, প্রতিদিনই আমি প্রায় জামা কাপড় কাচি, একদিনও মিস দিই না, বুঝলে তো। কারণ হচ্ছে ওই আমার ওই বাথরুমের ভেতর জামা কাপড় থাকলে তো খুব অস্বস্তি হয়, আর নোংরা থাকলে প্রচণ্ড অস্বস্তি হয়। আর এখানে দেখো বারান্দায় ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সকালেই কাজটা হচ্ছে আমার বারান্দায় ঝাঁট দেওয়া। তো বারান্দায় ঝাঁট দেবো, সদরে জল দেবো। তো বারান্দায় ঝাঁট দিয়েছি, ওইদিকে মাম উঠে গেছে। আর মাম উঠে গেলে ঠিকভাবে বারান্দায় ঝাঁট দেওয়া যায় না, ও কী করবে, বাইরে বেরিয়ে যাবে, ইচ্ছা করে করে পেছনে ঘুরবে, খুব অস্বস্তিকর করে। আর আমি বিছানা থেকে উঠলেই মাম উঠে যাবে, এটাই হচ্ছে ও মানে নিত্যনৈতিক ঘটনা। কোনোদিন এমন হয়নি যে আমি উঠেছি ও ওঠেনি, খুব কম, খুব রেয়ার। ওর যত বড় হচ্ছে আর ওর ভোরবেলায় উঠে যাবেই, ও এটাই হচ্ছে কারণ, ভোরবেলায় উঠবেই। ও বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না, রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়বে আর ভোরবেলায় তাড়াতাড়ি উঠে পড়বে ও। এটাই দেখো কি করছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, বুদ্ধি আছে কি করা যায় কি করা যায়। ঠিক আছে, ওই যে দেখতেই পাচ্ছি, এবার ওর বাবাকে গামছাটা দিয়ে দিল, ওর বাবা ঘ্যাঁক করে মাথার চুল ধরে দেখো মারছে, খুব জোর মেরেছে, মুখে দিয়ে সরিয়ে দিল। কারণ হচ্ছে তোমরা তো জানো ওর বাবা ওই পছন্দ করে না, ওই পাখির দানা পায় নিয়ে গিয়ে এটা পছন্দ করে না। ঠিক আছে, তো এখানে দেখো আমি ছোটো ছোটো জল দিয়ে দিচ্ছি, তারপরে ওই জবা গাছটাই জল দিয়ে দেবো, কারণ তোমরা তো জানো জবা গাছটা এসেছিলো, আবার কুড়িয়ে এসছে। আর ওইখানে আমার তুলসী গাছ আছে, তুলসী গাছটাই জল দেবো। আর আজকে হচ্ছে রামনবমী উদযাপন, তাই হচ্ছে নিরামিষ খাবো, আজকে আমিষ খাবো না, বিকেলে পাঁচখানা প্রদীপ দেবো, কারণ সব জায়গায় বলেছে মানে নিরামিষ খেতে, সেই জন্য আমরাও নিরামিষ খাবো। তোমরা তো জানো আমি গুরুদেবের ভক্ত। আর এখানে দেখো সাইকেলটা বার করে দিয়েছে, দিয়ে গেটটা বন্ধ করে দিচ্ছি, দেখতেই পেলে তো সদরেকে জল দিয়ে দিলাম। আর আমি এডিটিং করছি হচ্ছে কি বলতো, ভোরবেলা একদম 6টার সময়, যখন ছেলেমেয়েরা ঘুমোচ্ছে তখন করছে। আর এখানে দেখো মেয়ের মা রস বড়া দিয়েছিলো, আর কটা ছিল, 4-5টা ছিল, সেটা খিদে পেয়েছে, সকালে উঠে খেয়ে নিচ্ছি। রসবড়া টসবড়া খেতে না আমার খুব ভালো লাগে। আমার বিয়ের আগে আমার মা এসবগুলো করতো, এখনও করে, তো কিছু আর থাকতো না, এখন যাও বা থাকে, আগে আর থাকতো না। তো দেখো প্রায় কমপ্লিট করে ফেলেছি রসবড়াগুলো। আর মা বলেছে কিছুদিন বাদে আমার পাটি সাপটা করবে, দেবে, এগুলো খেতে আমার হেভি লাগে খেতে। তো যাই হোক, চলো ব্লগটা দেখো। বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই আমি মানুষী। সবাই তোমরা কেমন আছো, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম, নতুন দিন কীভাবে আজকে কাটাই তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো চলো, সবাই কী করছো, আমি আমার ব্লগ শুরু করছি। আয়ুষকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। প্রতিষ্ঠা হবে, আর সেই জন্য আজকে নিরামিষ খাবো, আর বিকেলে প্রদীপ ইয়ে দেবো, তোমার ওটাই কি বলে প্রদীপ কি মোমবাতি নেবো, যেহেতু জানো আমার গুরু। তো দেখি এখন মাথা ঘষতে হবে, চুল মাথা ঘষবো, দেখি ঠান্ডা যা পড়েছে ভয় লাগছে প্রচণ্ড। তো দেখা যাক কী করি, যাই করি না কেন তোমাদের কাছে শেয়ার করবো। আর মা কালকে এ পাঠিয়েছিলো, রসবড়া পাঠিয়েছিলো, রসবড়াগুলো খেলাম। আর এদের এখন কিছু খাওয়া হয়নি, কারণ এদের তো জানো তো পেট খারাপ হচ্ছে, এবার যাই দেখি। চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। স্নান হয়ে গেছে, এইসবে স্নান টান করে কত বাসন জামা প্রচুর জামা কাপড় দিচ্ছে, কি প্রচুর বাসন মেরেছে। হ্যাঁ জল দেবো আজকে, ওকে একটা জিনিস দেখবে, এ বাবা দেখালো না, কি সুন্দর হাঁড়ির ভেতরে ঢুকেছিল, হেভি লাগছিল। তো রোদ নেই জানো তো, একটু রোদে দাঁড়াবো একটুখানি অল্প করে, আমি দাঁড়াতে দাঁড়ালে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে, চুলে শ্যাম্পু করেছি, তারপর আজ রাম প্রতিষ্ঠা হবে তো ওখানে,
তো সন্ধ্যেবেলা 5টা বাতি দেবে বলে আজকে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, আর খিচুড়ি হবে আজকে, নিরামিষই করব, খিচুড়ি হবে, ঠাকুরকে পুজো টুজো সব করে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর দেখি আর কী করি, খিচুড়ি বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো একবার দেখি যাই, চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঠাকুর ঘরটা, এই ঠাকুর পুজো করেছে ওটা একবার দেখিয়ে দিই। আর ভালো রোদ উঠেছে, যদিও রোদে বের ওখানে পুকুরে পটি করেছে, যদি একটু রোদে দাঁড়ায় তো এই দেখো এসে গেছে, এই যে আমার আমার ছাওয়া, এই যে হ্যাঁ এসে গেছে। আর এইদিকে আর একটাই সব রামনবমী টিপ পড়িয়ে দিই, মানে বাবা গুরুদেবের টিপ পড়িয়ে দিয়েছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, পুজো করেছে তোমাদের একবার দেখিয়ে দিই, জানি না কী হবে, ঠাকুর একমাত্র তোমায় রক্ষা করতে পারে, তাই না? ঠাকুরের মূর্তি সব কিছু সহ্য করে সব কিছু বলবে, প্রচণ্ড কষ্ট আমি তো কিছু বলতে পারি না, সব কষ্ট সহ্য করে নিতেই হয়, কষ্ট যদি করি কষ্ট হয় সে করবো বলো। তো চলো তোমাদের পুজো করে নিয়েছে আবার দেখি, এখন বন্ধুরা পুজো করে নিয়েছি, এরকম বড় মা সব পুজো করে নিয়েছি, আর এখানে ঘটে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখানে কি অবস্থা দেখো, খিচুড়ি প্রস্তুতি হচ্ছে, এটা বেগুন ভাজা, ফুলকপি কেটে নিয়েছে, কালকে কাকিমা মেথি শাক দিয়ে গেছিলো, এই চারটা আলু দিয়ে গেছি, শীত করছে, ছোটো শীত করছে বন্ধুরা, বুঝেও জট করে যাবে, জানালা দিচ্ছে প্রচন্ড শীত লেগেছে, চলো ভাজাভুজি গুলো আগে করে নি, ভাজাভুজি গুলো আগে করে বন্ধুরা। আমি এখন ওর বাবার নোংরা টোংরা ফেলে চান করতে গেছে, আর দেখো না ভিডিও গেম খেলে ওরা আমার চান টান হয়ে গেছে, বললাম তো তোমরা দেখেছো খিচুড়ি করছে, ওদের এখনো হয়নি, তুই আড়াইটা বাজতে যায়, গরম গরম খিচুড়ি আজকে রামনবমীতে গরম গরম খিচুড়ি করছি, দেখো দেখতে পেয়েছ বন্ধুরা, খিচুড়ি হয়েছে, ভাজাভুজি হয়েছে, ঠিক আছে, খিচুড়ি হচ্ছে গরম গরম, হেভি গন্ধ, হেভি সেন্ট বেরিয়েছে বন্ধুরা, হেভি সেন্ট বেরিয়েছে খিচুড়ি, দাঁড়া তোমাদের একবার দেখিয়ে দিই, একটা বাকি আছে, হচ্ছে পুরো হলে তোমাদের একবার দেখিয়ে দেবো, সব রকম সবজি আছে, সব রকম সবজি দিয়ে হয়েছে, চান করে দুটোর অবস্থা দেখো কি অবস্থা, চান করে ওদেরা চান করে কি অবস্থা দেখেছো, ওদিকে চলো আমার খিচুড়িটা কদ্দূর হচ্ছে, এখনো টমক টমক করে ফুটছে, চলো দেখি আমার খাওয়ার সময় আসছি, এই দেখো গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আজ আমাদের মেনু, আচ্ছা বারো তো বন্ধুরা খিচুড়ি খাচ্ছি, দেখো গরম গরম খিচুড়ি আছে, নাচি নাই করে করে নি বন্ধুরা, দেখো আমি পাঁপড় ভাজা খাচ্ছি, খাবি খাবে বন্ধুরা, আমি মধু খাচ্ছি, খাবি তুই মধু, তুমি বন্ধুটা খাবি, বন্ধুরা এই মা মা তুই মধু খাবি, মধু ছোটে
খাবে তো চলে এসো তোমরা, খিচুড়ি খাবে তো চলে এসো। সন্ধে দোয়া হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই রাম রামচন্দ্রের জন্য মানে প্রদীপ জ্বেলেছি, দেখবে দেখাচ্ছি দেখো প্রদীপ জ্বেলেছি, পাঁচটা প্রদীপ জ্বেলেছি, জয়ের পীড়া দেওয়া হয়ে গেল, রামচন্দ্র নামে দিয়ে দিলুম। গুড বয়, গুড বয়, বাহ কত কাজ করছে রে আমার সোনাটা, বলে বাবালে হর রোজ না।